হোয়াট দা ফুসকা ম্যান, ইনি মি আমার এখন পর্যন্ত দেখতেই পাই নাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেমার লিমন, এন্ড আই এম ইয়োর হোস্ট লিমন। সো গাইস, আজকে আমরা গেম প্লে করতে চলেছি র্যাঙ্ক গেম, তাও আবার শুধুমাত্র অকং ক্যারেক্টার দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অকং ক্যারেক্টার আমার ফুল ড্রেস আপ নেওয়া আছে। এটা আমার ফ্রি ফায়ারের সর্বপ্রথম যে আমি যদি কিছু কিনে থাকি এই ড্রেসটা কিনছিলাম, কেননা তখন ভাই এত কিছু বুঝতাম না, 2 বছর আগে তখন কেউ কিছু এতটা বুঝতো না। আমি ভাবছিলাম ভাই ড্রেস আপটা হয়তো ভাই স্টিলের হবে, এমন কোনো কিছু যে গুলি করলে গুলিগুলো কম লাগবে বা লাগবে না, এরকম কিছু একটা বেস্ট প্রকৃতির। সেই কারণে ফুল ড্রেস আপটা নিয়ে নিয়েছিলাম, মেবি 1400 ডায়মন্ড দিয়া। তো সেটা দিয়ে আমরা আজকে গেম প্লে করবো, অ্যান্ড আমাদের আজকের গেম প্লেতে ইনিমির সামনে দিয়ে আমরা অকং এর অ্যাবিলিটি মানে হচ্ছে ঘাস হয়ে আমরা ঘুর ঘুর করবো, বাট ইনিমিতে দেখতে পাই দেয়াল মারিয়ে দিবার কি আর করা। তো গাইজ, আমাদের আমরা অলরেডি পিকে জাম করে দিছি, নিচে ইনিমি আছে, চলেন নিচের দিক দিয়ে ঘুরে আসি। প্রথম ইনিমির কাছ থেকে আমরা মজা নিয়ে নিই গ্লোয়াল। আমার কাছে একটা গ্লোয়াল আছে ভাই, আর একটা দিতে দিছে, মাত্র অল্প একটু বাকি আছে, সেই কারণে এটা নিলাম না, স্কার পেয়ে গেছি অলরেডি, ওই গ্লোয়ালটা আমি সব সময় নিয়ে যাবো ভাই, যদি মনে থাকে আর কি। এই তো গ্লোয়াল দুইটা হয়ে গেছে, এখন চাইলেও নিতে পারি, বাট নিচের ইনিমিটা আছে, ইনিমির কাছ থেকে একটু মজা লেগে আসছি আমাদের অকং ক্যারেক্টার দিয়ে। তো ভাই ইনিমি কই? ইনিমি ইনিমি মেবি ঘরের পিছনে গেছে। ও ইনিমি সামনে এসে পড়ছে। ও ভাই ইনিমি দেখে নাই, দেখে নাই, হোয়াট দা ফুসকা ম্যান, দেখে নাই ভাই, রে ভাই চলে গেছে পিছন দিক দিয়ে, চলে গেছে ভাই, আমি গাছ হয়ে গেছি। এইরকম ক্যারেক্টার স্কিল যদি থাকতো ভাই, আমি তো আগে দেখবো অকং ক্যারেক্টার নিয়ে গেলাম। ও ভাই হেডশট লেগে গেছে, বাড়ি বাকি আছে ভাই, শেষ ভাই, আমাদের প্রথম কিল হয়ে গেছে। এন্ড সেটা হচ্ছে কি, অকং এর ক্যারেক্টার ভাই পুরাই হ্যাকিং টাইপের একটা স্কিল ভাই, এটা ক্যান ইউজ করে না সবাই, আমি বুঝতেছি না, বাট এখন থেকে আমি নিজে ইউজ করবো অলওয়েজ। অ্যান্ড আমার পারমানেন্ট ড্রেস কিন্তু এটা হলে খারাপ হয় না, সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার পারমানেন্ট ড্রেস যদি এটা হয় তাহলে কেমন হবে ভাই। আমার কিন্তু ওপি লাগছে বিষয়টা, আর সামনে নিমেষ হয়েছে, আমি গ্রুপ করে গাছ আমরা ডাবল রোডের দিক দিয়ে চলে যাই ভাই, লুট ভালোই করতেছি। ও ল্যান্ডমাইন ভাই, উপরে মেবি ইনিমি আছে, সোজা ডুইগা যাই, কিসের ইনিমি? ও সিরিয়াসলি ইনিমি আছে ভাই, আমি ভাবছিলাম ইনিমি নাই, আমি সোজা ডাবল হেড হেড হেড। ও ভাই কিল হয়ে গেছে, আমাদের 2টা কিল অলরেডি হয়ে গেছে, আমাদের অকং ক্যারেক্টার নিয়ে আসছি, আর তুমি ভাবছো ভাইয়া এমনি মাইরে দিবার চান্দ, এটা কি কখনো হইতে পারে? বাট আমি সিরিয়াসলি ভাবছিলাম উপরে হয়তো ভাই ইনিমি হবে না, ল্যান্ডমাইন লাগায় চলে গেছে, বাট আমি পুশ করতেছিল র্যাঙ্ক বাসে, সেই কারণে এখানে পয়সা আসলো। বাট কি আর করা, আমরা ফ্যাক্টরির দিকে চলে যাই, ফ্যাক্টরির সামনে একটা ইনিমি আছে, আমি ঘাস হয়ে এখানে বসে থাকি, ও হইতেছে না, ঘাস হয়ে বসে থাকি, ওই ইনিমি যদি যাই দেখতেও পারবো না, বাট ওই গাড়ি নিয়ে আসছে ভাই। আমার 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 ক্যারেক্টারের স্কিলটা একটু এখন শুধু শুধু ফা ফাও এটা ইউজ হয়ে গেছে ভাই, আমি কে জানতো এখানে গাড়ি নিয়ে আসবো, ওই গাড়ি নিয়ে আসলে আমি যদি এখানে বসে থাকতাম তা হইতো না। বাট গ্লোয়ালটা কাছে চলবো, ওর কাছে মেবি আর গ্লোয়াল নাই ভাই, মরে যা, হোয়াট দ্য ফুসকা ম্যান, কত ড্যামেজ দিছি, তারপরও যদি না মরে ভাই আর কি করার আছে আমার। একটা এ রে ভাই, শিট শিট শিট, ও ভাই এইটা মারতে আমার অনেক কষ্ট হচ্ছে ভাই, ফুল না, ওই ও হোয়াট দ্য ভাই, কই থেকে এত একটা একটা হেডও লাগলো না রে ভাই, কই থেকে পিছন দিকে চলে আসতো, গ্লোয়াল লাগে বলেছে পিছন দিক থেকে, কেমনে চলে আসলো, গ্রেনেডটা যদি কাছে লেগে যায় ভাই মরে যাব, কেন আজকে আমরা গ্রেনেডও মারবো অনেক, 180 ড্যামেজ ভাই পাইতে গেছি, আমি গ্লোয়ালের লগে নিজেই বাইচে গেছি রে ভাই, মরে আর রে ভাই পিছনে চলে গেছে, গ্লোয়াল ফাটাইতে হইব, ওর কাছেও মেবি গ্লোয়াল নাই, এখানে গ্লোয়ালের ইচ্ছে মর মরে গেছে রে ভাই। আমরা অকং ক্যারেক্টার মাত্র, শুধুমাত্র অকং ক্যারেক্টার নিয়ে আমরা 5টা কিল অলরেডি কইরা ফেলছি, সবাই একটা করে যদি ভুল দিয়ে দিচ্ছি। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো করে দিবে ভাই, যদি এখনো পর্যন্ত না করে থাকেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবে। অ্যান্ড যদি ওয়াকং এর ক্যারেক্টার দিয়ে পার্ট 2 চাও সেটাও আমি অবশ্যই নিয়ে আসবো, তো দেখা যাক। বিমা শক্তিতে চলে আসছি ভাই, ইনিমি আর পাইতেছি না, মাত্র 4টা কিল হয়েছে, মাত্র 4টে। ও ভাই কে জানি ডাম নিয়ে আসছে, আমার মনে হয় 400 ভাই হইতে পারে, কেননা ডাম পাঠাই দিচ্ছি ভাই, আমি যেমন গাছ লেগে ঘোরাফেরা করি ও তেমন ডাম লেগে ঘোরাফেরা করে। তো চলো গাইজ, ওরে একটু দৌড়ায় দৌড়ায় মারি ভাই, ইনিমিরে দৌড়ায় দৌড়ায় মারতে কিন্তু একটা আলাদাই মজা আছে ভাই, খেলো ওই যে আবার একটু ড্যামেজ, আবার মেবি একটা মিডিকেট করে, আবার মেবি সামনের দিকে দৌড়াবো, পুরাটা দৌড়াবো, প্রত্যেকটা ঘরে দৌড়াবো, ঘরের আর ড্যামেজ দিতে থাকবো, খেলো কই ঘরের। ও ভাই আবারও ড্যামেজ, পুরাটা ই ওর দৌড়ায় মেবি টাওয়ার উঠে যাবো ভাই, আমরা ওই যদি টাওয়ার উঠে যায় আমি ঘাস দিয়ে ওঠার চেষ্টা করবো। ও এখানে দাঁড়াই রয়েছে, ল্যান্ডম্যান লাগাইতেছে আমরা,
তাও মরলো না ভাই, কত ড্যামেজ দিলাম তাও মরলো না এখন পর্যন্ত। আমি মনে মেবি ল্যান্ডম্যান লাগাইছে, তো আমাদের ঘাস হয়ে যাওয়াটা মেবি বোকামি হবে, ঘাস তো পুইরা যাবেই ভাই, আমি নিজেও পুইরা যাবো। তো ল্যান্ডম্যান তো আছে ভাই, টাইম সেট আপ করে ল্যান্ডম্যান লাগাই দেখি যদি পরে একটুর জন্য মরলো না রে ভাই, আর একটা লাগাই দেখি যদি বইরা যায় বাই চান্স। এখন হোয়াট দা ভাই, গ্রেনেডের এই সিস্টেমটা কোন গরিবে করছে ভাই, সরি কোন গ্রেনেড থেকে কে করছে এই গ্রেনেডের সিস্টেমটা, টাইমারের ভাই এই জিনিসটা খুবই খারাপ লাগে। মাঝে মাঝে আমি নিজেই যখন ইনিমিতে আমার মাইরা দেয় খুব খারাপ লাগে রে ভাই, কিচ্ছু বলার নাই। ইয়ারটপ কোন গরিবে লোড করে নিয়েছে বুঝতে পারতেছি না, সামনে ইনিমি আছে ভাই, ইনিমি না ধীরে ধীরে সে যাবো আমরা ঘাস হয়ে ওই ঘরের ভিতরে। ইনিমি দেখে রে পাথরের পিছনে লুকাবো, না 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 আরেকটু সামনে যেতে হবো, ওই ভাই রলে আমাদেরকে মারতে হবে। তো আমরা ঘাস হয়ে, আরে ভাই ঘাসেরই শেষ, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ওই করে ভাই, একটা একটু হেড, আরে ভাই পিছনের ভিতরের দিকে চলে গেছে। আমার কাছে ফোর স্কোপ আছে, কোনো সমস্যা নেই, ওর ঝুন থেকে বেরোতে হবো, যদিও আমরা আমাদের একটু অপেক্ষা করতে হবে সেটা বড় কথা। পিছনে ইনিমি হেড, আরে ভাই হেড শটটা মারার ইচ্ছা ছিল, ওই ড্রাগন অফ দেখে ড্রাগন অফ দিয়ে পিছন দিক থেকে মেরে দিছে। তোমার গ্রেনেড চান্দু এই পর্যন্ত আসবে না, আমরা ওয়াকাম ক্যারেক্টার নিয়ে খেলতেছি, যদিও আগে গাড়িটা ব্লাস্ট করে নেবে কেননা ওই পরে, আরে পিছন দিক থেকে চলে আসছে, গাড়িটা ব্লাস্ট করতে চলছে কারণ ওই চুন আসতে পারে, ওই গাড়ি নিয়ে চলে গেলে আমি কিচ্ছু করতে পারবো না। পিছনের ইনিমিটা ওর প্রচুর ডিস্টার্ব করতেছে ভাই, আগে পিছনেরটা দেখে নেই। ও ভাই হেডশট লাগিয়ে আছে, লাগিয়ে আছে না দিছি ভাই, কিসের ড্রাগ হেডশট, এটাকে বলে ড্রাগ হেডশট অ্যান্ড ওপি হেডশট। এখন আমরা সামনেরটাকে সামাল দিই আগে, ওই বেরোচ্ছে 68 এর হেডশট, আমি জানতাম ওই গাড়ি নিবে এই কারণে আমি গাড়িও অর্ধেক ঠিকা ফোটায় রাখছিলাম রে ভাই। এইগুলো আগে বলে টেকনিক 81 এর আবারও হেডশট, এটাও নিতে পারে, তো এটাও আগে থেকে ব্লাস্ট করে দেই কেননা যদি এটাও নেয় আবার পরে চলেও যেতে পারে, কেননা মাঝে মাঝে কী বলে ওইটাকে মনিস্টার ট্রাকের মধ্যে মাঝে মাঝে হেডশট লাগে না। বেরোচ্ছে 22, ও ভাই আমার গ্লো ইউজ করতে একটু দেরি হয়, আরে রিলোড টানা নিলে এখন মারতে পারতাম হেডশট, একটা গ্রেনেড মেরে দে। ও ভাই গ্রেনেড এমন জায়গা মতো গ্রেনেডটা লাগছে, 137 111 শুদ্ধ মাত্র হেড আর হেড, হেডের বর্ণা হয়ে গেছে ভাই। আমার 7 তীর অলরেডি হয়ে গেছে, আমাদের বুয়া চাই এমএসটা, অবশ্যই বুয়া চাই ভাই। ওই যে একটা ইনিমি দেখা যাইতেছে, ইনিমির পাসা দেখা যাইতেছে শুধুমাত্র, তো আমরা পাসাই অ্যান্ড আমাদের 8 kill অলরেডি হয়ে গেছে, আর মাত্র 3টা বাকি আছে। কোন দিক দিয়ে ইনিমি আইসা পড়া যায় বোঝাই যায়, ও উপর দে এলশেবের উপর আছে, পিছন দিক দিয়ে আবার চলে আসছে পর্দা ম্যান, মাত্র 7-7 ড্যামেজ দিল, এই 7-7 ড্যামেজ দিয়ে গিয়ে গ্রেনেড মারছে। আর রে ভাই ওই কি ছোটবেলায় ক্রিকেট খেলতো নাকি, এত সুন্দর করে গ্রেনেডটা এমন জায়গায় মারছে, আমার কিছুই করার আছে, সমস্যা নেই। আমাদের কাছে 3টা গ্রেনেড আছে অ্যান্ড আমরা এই ম্যাচে অলরেডি কিন্তু 2টা কিল করে ফেলছি গ্রেনেড দিয়ে, 2টা না 3টা কয়টা জানি মনে নাই, 82 এর ড্যামেজ। ও ভাই আজকে আমরা সবগুলো খেল শুধুমাত্র ই দিয়ে করবো, গ্রেনেড দিয়ে করবো ভাই, আর মাত্র 2টা এনিমি আছে। ওই যে ফাইট চলতেছে 2টা এনিমির, আমি গ্লোয়াল নিয়ে নেই কেননা ইনিমি আসতেছে, ইনিমির সামনে দিয়ে আমরা ঘাস হয়ে পড়ে থাকবো ভাই, যদি দেখে ফেলাই তো মাইরে দিব, আমি প্রথমে শ্যুট করবো না ভাই, যদি ওই দেখে ফেলায় আমি শ্যুট করবো না, মাইরে দিলে মাইরে দিয়ে ওরা দিয়ে দেবো, বাট যদি ওই না দেখে পরবর্তীতে কিন্তু আমি ওকে অবশ্যই মারবো। তো এখানে আমরা ঘাস হয়ে পড়ে থাকি, ইনিমি আসতেছে জুন থেকে গুলি থেকে আসতেছে, দেখা যাক পর্দা ফুচকা মেন, ইনিমি আমার এখনো পর্যন্ত দেখে নাই, তো আমি তো ইনিমিকে অবশ্যই মারবো, বাট একটা স্ক্রিনশট এলে নিলাম যদি থামিলের কাজে লাগে। সামনে এসে বলছে এই 58 এর হেডশট ভাই, শুট ম্যান 10 kill হয়ে গেছে, আমরা 10 kill করে বয়া নিয়ে এসেছি শুধুমাত্র ওকম ক্যারেক্টার দিয়ে। আপনারা নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু অন্য কোনো ক্যারেক্টার ছিল আসলে না। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, এন্ড যদি এটা সেকেন্ড পার্ট চাও তো অবশ্যই কমেন্ট করে চাও। তো আজকের সব পর্যন্ত, এ পর্যন্ত বাই বাই সবাই।